তো দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কোয়েশ্চেন নাম্বার সেভেনটা ঠিক আছে কারেক্ট ইনকারেক্টের কোয়েশন নাম্বার সেভেন তো দেখো এ গ্রুপ ফর স্কলার্স আচ্ছা পুরোটা করোনা লাগবে না ঠিক আছে তোমাদের যে বিষয়টা করতে হইব যে পুরোটা আপাতত একটু দেখে বুঝালো যে এটা কন্টেন্সে লিখবা এখানে এ গ্রুপ ফর স্কুলার ইজ আছে এটা প্রেজেন্টে ইন জয়পুর ইন ফেব্রুয়ারি অন ডিসকাস এ ইস্যু অফ গ্লোবাল ওয়ার্মিং ইট উইল বি ঠিক আছে ইট উইল বি এটা ফিউচার আছে it will be it will বি attended বাই সাম renowned scientist ফ্রম দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো এখানে দেখো যে বিষয়টা তোমাদের প্রথমে দেখতে হবে যে এটা কোন টেন্সে দিয়েছে তো এটা প্রেজেন্টে দিয়েছে আপাতত কেমন বুঝি ইজ ইস দিয়ে লিখছে ঠিক আছে এখানে আর কোনো পাস্ট টেন্সের কিছু কম নাই ঠিক আছে তাহলে আমরা পাস্ট টেন্সে লিখবো না ঠিক আছে ইস প্রেজেন্ট টেন্সে লিখবো তাহলে এ গ্রুপ এ গ্রুপ অফ স্কলার্স মানে স্কুলের মানে স্কলারসের একটা দল ঠিক আছে স্কলারসের স্কলারসের এর আসে না তাহলে এ রয়েছে না তাহলে আমরা ফরটা অফ লেখম তাহলে প্রথমে আমরা কি ভুল পেয়েছি ফরটা অফ পেয়েছি এ গ্রুপ অফ স্কলার্স ঠিক আছে ইস মিটিং মানে ইস মিটিং ইন জয়পুর জয়পুরের মধ্যে বড় জায়গা কি জয়পুর যে কোনো বড় জায়গার নামের আগে ইন ইউজ করি আমরা তাহলে ইনটা ঠিক আছে বুঝছো তো ইনটা ঠিক আছে তার মানে ইনটা আমরা কাটতাম না দ্বিতীয় নম্বর ইন ফেব্রুয়ারি টেন যদি মাসের কথা আইতো তাহলে ইন ঠিক আছে কিন্তু মাসের কথা না ইন ফেব্রুয়ারি টেন কয়েছে তাহলে দশ তারিখের কথা হয়েছে একটা তারিখের কথা কয়েছে যখন তারিখের কথা কয় দিনের কথা কয় তখন আমরা অন ইউজ করি বুঝছো তো তাহলে অন ফেব্রুয়ারি টেন এখানে ইনটা কি হয়ে যাবে অন হয়ে যাবে এখানে ফেব্রুয়ারি দেখা যায় আমরা মাসের কথা কয়েছে না ফেব্রুয়ারি টেন মানে ফেব্রুয়ারি মাসে বুঝুম না ফেব্রুয়ারি মাসের দশ তারিখের কথা বুঝুম দশ তারিখের কথা না এই জন্য আমরা ইন্টারে অন লিখুম তারপর ইন্টারপুর অন ফেব্রুয়ারি টেন টু ডিসকাস এ ডিসকাসমন গ্লোবাল ওয়ার্মিং এর গ্লোবাল ওয়ার্মিং এর তাহলে বিশ্ব উষ্ণায়নের আছে না তাহলে অপ্লেক্সে ঠিক লিখছে না ঠিক কেমন তাহলে ভুল কিটা দেখো ইস্যু আছে না ইস্যু এটা ইস্যু এটা আর এটা ভাবল না এটা ভালো তো তা ভাল হইলে তাইলে আমরা কী লিখুম এটা এন লিখুম না তো এখানে এটা কি হয়ে যাবে এন হয়ে যাবে তো কোশ তৃতীয় নাম্বার লাইনে ভুল কি এ ঠিক কি এন কেমন তো তারপরে দেখো চতুর্থ নাম্বার লাইন ইট উইল বি দেখো ইট উইল বি আছে ঠিক আছে তো ইট উইল বি মানে ইট এটা সাবজেক্ট ইট উইল বি বাই সামওয়ান ঠিক আছে এখানে দেখো একটা জিনিস মাথায় দেবো ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি জানো ফিউচার কন্টিনিউয়াসের সাবজেক্ট তারপর সেলবা উইল তারপরে বি তারপরে ভারবের সাথে আইনজি এ বি মানে কী ভার বি মানে অ্যামেজার ওয়াজার আমরা যখন পামু যে অক্সিলারি ভারবের ভাগ করুম না এ টু বি ভাব হ্যাভ ভার্ভ ডু ভার পামু না এমন এ বি মানে হয়েছে যে এমিজার ওয়া জয়ার নি বি মানে মানি এমেজার ওয়া তো তোমরা আমি আগের একটা ভিডিও তো কইছি না এমিজার ওয়াজয়ের পরে ভার কোরকম বইতে পারে দুই রকম বইতে পারে হয় যুক্ত ভাব না হলে ভিত্রি তো কোন কন হবে এটা যদি পেসিভে হয় বুঝলেনি এখানে কোশ্চেনটা মানে সেন্টার্সটা দেখো কোনটেন্সে আছে মানে কোন ভয়েসে আছে একটিভ না পেসিভ দেখো ইট উইল অ্যাটেন্ড বাই সাম যখন এই বাড়বে পরে যখন বাই থাকবে তখন এটা পেসিপে থাকে বুঝার সহজাত আর কি কিন্তু সব ক্ষেত্রে তো বাই দিবে না আমাদের বুঝে নিতে হবে এটা একটিভ না পেসিভ যদি সাবজেক্ট নিজে কাজটা করে একটিভ নিজে না করলে পেসিভ এখানে ইট আছে ইহা ইহা তো নিজের কাজটা নিজে করতে পারতো না ঠিক আছে তো তো এই জন্য মানে এটা অন্য কেউ দ্বারা করা আছে না এটা পেসিভ তো পেসি বলে ও বি মানে আমি যারা অজায় না তো বিয়ের পরে আমরা কোন ভার্ব ইউজ করব ভি থ্রি না তাহলে অ্যাটেন্ডটা কী হয়ে যাবে অ্যাটেন্ড অ্যাটেন্ড হয়ে যাবে কেমন তাহলে ও মানে বানানটা কেমন হবে ইন্ড ডি অ্যাটেন্ট যেমন ঠিক আছে ঠিক আছে একদম সহজ না তারপরে এই ইট উইল অ্যাটেন্ডেড বাই সাম রিনাউন্ড মানে এটা মানে অ্যাটেন্ডেড করা হবে বাই মানে তারা সাম মানে সাম মানে কিছু হ্যাঁ রিনাউন্ড এ সাইন্টিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো মানে এই বিশ্বের থেকে কিছু সাম রিনাউন্ড মানে কিছু পরিচিত সাইন্টিস্টের দ্বারা এটা মানে আয়োজন করা হবো আর কি অ্যাটেন্ড করা হব বুঝছো তো তো এখানে ভুলটা কি আমি দেখাচ্ছি দেখো তো দেখো এখানে দিচ্ছে হ্যাঁ যে ইট উইল বি অ্যাটেন্ড বাই সাম রিনাউন সায়েন্টিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো দেখো ইট মানে এটা উইল বি এটা আমি বলেছি বির পরে অ্যাটেন্ড হবে ভিত্তি হবে যেহেতু এটা পেসিভ বাই মানে দ্বারা সাম মানে সামের বাংলা কি কিছু কিছু যেহেতু বলেছে কিছু রিনাউন মানে সুপরিচিত কিছু সুপরিচিত বৈজ্ঞানিক একজন হবে না অনেকজন হবে অনেকজন তাহলে এখানে সায়েন্টিস্টটা একজন দিয়েছে এটার প্লুরাল কী হবে সায়েন্টিস্ট হবে ঠিক আছে সায়েন্টিস্ট এস সি আই এন টি টি আই এস এস সায়েন্টিস্ট এস একটা যুক্ত হবে ঠিক আছে তো এখানে আমরা তোমরা মানে দেখো যে কোনো মানে নাউন কই আমরা ভার নাউন আর কি নাউনের সাথে আমরা কখন এস বাই যুক্ত করি বা ভার্বের সাথে কখন এস বাই যুক্ত করি তো দেখো যখন ধরো দেখবা যে কোনো নাউনের শেষে ও হ্যাঁ ধরো এস এস ঠিক আছে তো বা এইরকম থাকে তখন যেমন গো ও আসে না তাহলে ইয়ে যুক্ত করুন ঠিক আছে গো এস এস বা সি এস এমও থাকলে তো যখন অন্য কিছু থাকলে তাহলে শুধু এস যুক্ত করুন এখানে সায়েন্টিস্ট আসে না তাহলে এস যুক্ত করুন তাহলে পুরো যাবে বুঝলেনি তো এখানে সায়েন্টিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড ঠিক আছে এই বিশ্বের থেকে ঠিক আছে এখানে উপস্থিত থাকবে হ্যাঁ উপস্থিত থাকবে এটা হইব মানে বিশ্বের বিভিন্ন মানে সুপরিচিত কয়েকটা বৈজ্ঞানিকের দ্বারা তাহলে কিছু বৈজ্ঞানিক না এই জন্য এটা সায়েন্টিস্ট নিয়ে দিয়েছে এটা সায়েন্টিস্ট হবে এখন যদি সাররা যদি পরীক্ষাতে যদি এমন দিয়ে দেয় যে ইট উইল বি অ্যাটেন্ড বাই সাম রিনাউন সায়েন্টিস্ট এটাও ধরো ঠিক দিয়ে দিয়েছে তখন সেক্ষেত্রে আমরা ভুলটা ফর্ম ধরে নেব তখন সেটা আমরা অফ এখানে দেখো তো অনেকে বলতে পারে স্যার এখানে একটা ফ্রমটা ভুল দেখো এখানে ডাইরেক্টলি আমাদের চোখের দেখাতে কিছু বৈজ্ঞানিকের কথা বলেছে তাহলে সোজা ডাইরেক্টলি সাইন্টিস্টের সিঙ্গুলারটা হবে ডাইরেক্ট এখানে কোনো দু কথা হইতো না যে এখানে কি লেখা কারণ সাম দিয়েছে কিছু দিয়েছে তারপরে এক বিজ্ঞানটা একজন হবে না এটা অনেকজনে হবে এটা প্লুরালে হবে তাহলে সায়েন্টিস্টে সায়েন্টিস্ট লিখতে হবে কিন্তু ধরো এটা কিন্তু ফ্রমের জায়গাতে আমরা ফ্রমও লিখতে পারি অপ লিখতে পারি ঠিক আছে দেশের এখানে ফ্রম মানে থেকে যেরকম বুঝি এ ফ্রম মানে এরও বুঝি আমরা এরকম তোমরা অনেক সেন্স পাইবা ইংলিশ গ্রামার মধ্যে ফ্রম মানে যেরকম থেকে বুঝি ফ্রম মানে এরও পাইবা ঠিক আছে ফ্রম দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের এটাও বুঝুম বাংলা বুঝছো আছে এমন আমরা অনেক এক্সাম্পল উদাহরণ থেকে দেব তোমাদের তো কিন্তু এখানে ধরো যদি ফর্মটা কিন্তু অপটা প্রিপেড আর কি কিন্তু এখানে যেহেতু ডাইরেক্টলি সাইন্টিস্টটা ভুল দিয়ে দিয়েছে এই আমরা ফর্মটা ঠিক রেখে সায়েন্টিস্টটাকে প্লুরাল সায়েন্টিস্ট করে দেবো কেমন তো আশা করি বুঝতে পেরেছি পুরোটা আরেকবার পুরোটা পড়ে দিতেছি লাস্ট দেখো এ গ্রুপ অফ হবে এ স্কলার্স ইজ মিটিং ইন জয়পুর অন ফেব্রুয়ারি টেন টু ডিসকাস অ্যান ইস্যু অফ গ্লোবাল ওয়ার্মিং ইট উইল বি অ্যাটেন্ডেড বাই সাম রেনাউন সাম দিয়েছে কিছু দিয়েছে রিডাউন সায়েন্টিস্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড ঠিক আছে এই বিশ্বের আজকের জন্য এতটুকু আবার দেখো নেক্সট পার্টে সো টাটা